গতকাল ছিল 9ই মে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আমাদের রাজ্যের উপাচার্যদের সঙ্গে আলোচনা করেন। সেখানে বিষয়গুলো হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কখন হতে পারে, সেশন কবে খুলতে পারে, ভর্তি প্রক্রিয়া কখন শুরু হতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। এবং তারপরে শিক্ষামন্ত্রী সংবাদ মাধ্যমে যেই কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু আমি কালকে ভিডিওতে বলেছিলাম। তো এরপরেও অনেক মানুষের মনে অনেক প্রশ্ন আছে। 1 নম্বর হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে কি না, ফাইনাল বর্ষের পরীক্ষা হবে, অর্থাৎ ফাইনাল ইয়ারের বা ফাইনাল সেমিস্টার বা ফাইনাল পরীক্ষা যেটা। ইউজিসি এবং শিক্ষামন্ত্রী যে কথাগুলো বলছেন সেগুলোর কি কোনো মিল আছে? মানে ইউজিসি একরকম কথা বলছে আর শিক্ষামন্ত্রী একরকম কথা বলছে, এরকম কি? 4 নম্বর হচ্ছে পরীক্ষা না হলে কীভাবে নম্বর দেওয়া হবে। এই 4টা জিনিস নিয়ে আজকের এই ভিডিও। ভিডিও সম্পূর্ণ দেখতে বলবো, আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে রেখো। বেল আইকনে প্রেস করা না থাকলে তোমার কাছে নোটিফিকেশন যাবে না। আর এই ভিডিওগুলো অবশ্যই কলেজ গ্রুপে শেয়ার করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে মোটিভেট করো। একদম সহজ ভাষাতে আমি বোঝানোর চেষ্টা করছি, ভিডিওটা সম্পূর্ণ দেখতে বলবো, সম্পূর্ণ না দেখলে কিন্তু বোঝা যাবে না। প্রথম যেই প্রশ্নটা, দ্বিতীয় বা চতুর্থ সেমিস্টার যেটা, সেটা কি হবে? তো এইটা জানার জন্য আমাদের যেতে হবে ইউজিসির গাইডলাইনে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করেছি, সেখানে কি বলা হয়েছে, ফর ইন্টারমিডিয়েট সেমিস্টার ইয়ার স্টুডেন্টস দ্য ইউনিভার্সিটিস মে কন্ডাক্ট এক্সামিনেশনস আফটার মেকিং এ কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট অফ দেয়ার লেভেল অফ প্রিপেয়ারনেস, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ দ্য স্টুডেন্টস, স্ট্যাটাস অফ কোভিড-19 প্যান্ডামিক্স স্পেয়ার ইন ডিফারেন্স রিজন স্টেট অ্যান্ড আদার ফ্যাক্টর্স। তো যদি আমরা ইউজিসির গাইডলাইনটা দেখি, সেখানে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট সেমিস্টার ইয়ার স্টুডেন্টের জন্য কি বলা হচ্ছে, যদি কোভিড-19 যে প্যান্ডেমিক সিচুয়েশন সেটা যদি ঠিক না হয় সেক্ষেত্রে ইউনিভার্সিটিটা পারবে পরীক্ষা না নিতে, অর্থাৎ পরীক্ষা না নিয়েও পাশ করানো হবে। তো সেই পরীক্ষা হওয়া আর না হওয়াটা নির্ভর করছে কোভিড-19 সিচুয়েশনের ওপরে। অর্থাৎ কেউ যদি বলে দ্বিতীয় বা চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে না, এখনও পর্যন্ত কোনো আপডেট, অর্থাৎ সরকারি আপডেট না পর্যন্ত তোমরা যদি কারোর মুখ থেকে শোনো যে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টার হবে না বা হবে 100%, এরকম কেউ বললে তাহলে মনে করবে সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ এখনও আপডেট কিছু আসেনি। তবে আমার যেটুকু মনে হচ্ছে না হতে পারে, কারণ কোভিড-19 সিচুয়েশনটা দিন দিন বাড়ছে আর এই যে সিচুয়েশনটা জুলাইয়ের মধ্যে ঠিক হলেই কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তো এবারে নাম্বার ডিভিশনও করা হয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আসছি। দ্বিতীয় হচ্ছে ফাইনাল বর্ষের পরীক্ষা হবে, উত্তর হচ্ছে হ্যাঁ। ফাইনাল বর্ষ বলতে ফাইনাল ইয়ার, সেটা হচ্ছে কলেজ হোক বা বিশ্ববিদ্যালয়, সেটা মুখ্যমন্ত্রীও বলেছিলেন এবং পার্থ চট্টোপাধ্যায় কালকেও বললেন। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী উপাচার্যদের সঙ্গে আলোচনা করলেন এবং তারপরে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন আলোচনা করার পরে তিনি জানান যে ফাইনাল বর্ষের পরীক্ষা হবে। সেখানে কি হচ্ছে যে লকডাউন উঠে গেলেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ফাইনাল ইয়ারের যে সমস্ত স্টুডেন্ট তাদেরকে কিন্তু প্রিপারেশনস নিতে বলা হচ্ছে, কারণ কখন লকডাউন উঠবে, দেখা গেল লকডাউন উঠে গেল আর কদিন পরে, তো সেক্ষেত্রে কিন্তু লকডাউনটা উঠে গেলেই ফাইনাল বর্ষে যে পরীক্ষা সেটা হবে। 3 নম্বর হচ্ছে ইউজিসি ও শিক্ষামন্ত্রীর কথায় কি মিল আছে, একদম মিল আছে। আমরা যদি দেখি ইউজিসি যেটা বলেছিল গাইডলাইনে, বলেছিল যে ফাইনাল ইয়ার বাদে বা ফাইনাল সেমিস্টার বা ফাইনাল পরীক্ষা বাদ দিয়ে যে সমস্ত অন্য বাকি সেমিস্টারগুলো আছে বা পরীক্ষাগুলো আছে সেক্ষেত্রে ইউনিভার্সিটি চাইলে নিতেও পারে নাও নিতে পারে, সেটা সম্পূর্ণ নির্ভর করছে কোভিড-19 সিচুয়েশনের উপরে। এবারে দেখা গেল কোভিড-19 সিচুয়েশনটা ঠিক হলো না, সেক্ষেত্রে এক্সাম হবে না, আর যদি ঠিক হয়, কোনো ইউনিভার্সিটি যদি চায় যে আমরা এক্সামটা নেব, সেক্ষেত্রে নিতেই পারে। তো সেরকম আপডেট যদি আমার কাছে আসে আমি পরবর্তীতে আবার ভিডিও বানিয়ে দেবো। ইউটিউবে একমাত্র চ্যানেল তোমাদেরকে এত বিস্তারিতভাবে কিন্তু তথ্য পৌঁছে দেবে, তাই বলবো এখনও যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা তো অবশ্যই প্রেস করে রেখো। তাই শিক্ষামন্ত্রীর কালকের যে বক্তব্যটা ছিল সেটা কিন্তু ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের জন্য। 4 নম্বর কি, পরীক্ষা না হলে কীভাবে নম্বর দেওয়া হবে। তো পরীক্ষা যদি না হয়, দেখা গেল কোভিড-19 সিচুয়েশনটা ঠিক হলো না, সেক্ষেত্রে কিন্তু নাম্বার দেওয়া হবে যে ইন্টারনাল এক্সামিনেশনস হয় সেটার 50% মার্কস এবং সে আর প্রিভিয়াস যেই সেমিস্টার সেটার 50% মার্কস, দেখা গেল কারণ নেই, সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে তাকে পাশ করিয়ে দেওয়া হবে। কীভাবে তাকে পাশ করানো হবে, ক্যারি ফরওয়ার্ড সিস্টেমের মাধ্যমে, এটা একটা স্কিম। তো এই স্কিমের মাধ্যমে মানে প্রমোট করে দেওয়া হবে একটা স্টুডেন্টকে, কেউ যদি ফেল করে থাকে কোনো সাবজেক্টে। এবার দেখা গেল কারোর মনে হচ্ছে আমি 50% আর 50% পাচ্ছি, আমার নাম্বারটা খুবই কম, বা আমি এই সাবজেক্টে আমার নাম্বারটা বেশি হওয়া বা আমার নাম্বারটা ইমপ্রুভ হওয়া দরকার, সেক্ষেত্রে সে কিন্তু একটা সুযোগ পাবে স্পেশাল এক্সাম ফর সাচ সাবজেক্ট ডিউরিং নেক্সট সেমিস্টার, পরবর্তী সেমিস্টারে একটা সুযোগ পাবে। তো সেখানে হয়তো স্পেশাল এক্সামের কোনো কিছু আসবে, তো সেরকম কিন্তু বলা হয়েছে ইউজিসির গাইডলাইনে। তারপরে যেটা বলা হচ্ছে
দ্য স্টুডেন্টস শুড বি ইনফর্ম ওয়েল ইন অ্যাডভান্স অ্যাট লিস্ট ওয়ান উইক অ্যাবাউট দ্য কন্ডাক্ট অফ এক্সামিনেশনস অ্যান্ড আদার রিলেটেড অ্যাক্টিভিটিস। এবারে দেখা গেল তুমি কারোর কাছ থেকে শুনলে দ্বিতীয় চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে না, তুমি পড়াশুনো ছেড়ে দিলে, তখন শুনবে যে এক সপ্তাহ আগে আপডেট দিয়েছে ইউজিসি বা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি আপডেট নিশ্চয়ই দেবে। তো ইউনিভার্সিটি যখন আপডেট দেবে যে পরীক্ষা হবে, তখন এক সপ্তাহের মধ্যে প্রিপারেশন না নিতে পারে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে, কারণ এখানে একদম বলা হয়েছে যে অ্যাটলিস্ট এক সপ্তাহ আগে দেবেই দেবে। সেটা এক মাসও আগে দিতে পারে, তবে এখানে বলা হয়েছে এক সপ্তাহ আগে দিতে পারে, দেখা গেলো দু সপ্তাহ আগে দিল, তাও দু সপ্তাহটাও অনেক কম। তো এই আপডেটগুলো কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, আশা করছি সমস্ত কিছু বুঝতে পেরেছো। ভিডিওটা সম্পূর্ণ যারা দেখবে তারা সমস্ত কিছু বুঝতে পারবে। আর এটুকু ভেবে রাখো যে সমস্ত পরীক্ষাই হতে পারে, শুধুমাত্র ফাইনাল সেমিস্টারের এক্সামিনেশনটা 100% হবে যেটুকু শোনা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের মুখ থেকে, এবং যে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের যে পরীক্ষা বা বাদবাকি যে সমস্ত পরীক্ষাগুলো সেমিস্টারগুলো সেগুলোর নিশ্চয়তা নিয়ে পরিস্থিতির ওপর নির্ভর করছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, বাই বাই, সাথে থেকো, পাশে থেকো।